Hello everyone, welcome our channel. আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল কোপ্তা করে দেখাবো। এর জন্য আমি প্রথমে কিছু বাদাম, যে কোনো বাদাম নিলেই হবে, and ব্রেস্তা and yogurt. গুলো আমি একসাথে ভালো করে ব্লেন্ডার করছি। আমি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব, তারপরে সামান্য অয়েল অ্যান্ড কিছু মশলা অ্যাড করব। এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ এক মিনিট একটু নাড়াচাড়া করে, তারপরে আমি পেঁয়াজ অ্যান্ড কাঁচা ঝাল দিয়ে দিব, 1 টিস্পুনের মতো রসুন অ্যান্ড 1 টিস্পুন আদা। আমি এগুলো ভালো করে একত্রে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এর জন্য এরপর আমি একটু মশলা দিব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, ধনিয়া, জিরা, শুকনো ঝালের গুঁড়া, হলুদ আর লবণ পরিমাণ মতো। সবগুলো আমি একত্রে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই টেস্টি হবে খাবার। এবার করে রাখা আমার সেই মশলাটা দিয়ে দিয়েছি, বেরেস্তা, ইয়োগার্ট অ্যান্ড বাদাম। এবার আমি মশলাটাকেও একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এখন আমি সামান্য একটু ক্যাচাপ দিব, 1 টিস্পুনের মতো। ক্যাচাপ দিলে অনেক টেস্টি হয় খাবারটা। এখন আমি 1 টিস্পুনের মতো একটু সুগার দিয়ে দিব। এটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপর, কে কতটা সুইট খেতে পছন্দ করে। আমি 1 টিস্পুনের মতো দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখন ভেজিটেবল বলগুলো দিয়ে দেব। আমি আজকে এখানে ফ্রোজন ভেজিটেবল বল ব্যবহার করতেছি। ভেজিটেবল বল আপনারা যে কোনো স্টোর থেকে আনতে পারেন বা বাসায় বানাতেও পারেন। 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব। পানির পরিমাণটা খুব বেশি না। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা কভার দিয়ে দিব। 5 মিনিট পর আমি এখানে 2-3টা কাঁচা ঝাল দিব। কাঁচা ঝাল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এর স্মেলের জন্য অনেক ভালো লাগে। এটা আমি এখন এখানে সামান্য কেওড়া জল দিব। এটা ইউজ করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়, একটু সাই সাই ফ্লেভার আসে। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি এর ভিতরে এখন কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করে 1-2 মিনিট পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি নামিয়ে নিব। এটা আপনি সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে খেতে পারেন এবং ইজিলি এটা বাসায় বানাতে পারেন। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।